চারটায় বা সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك ওয়া করামিকা ইয়া বাদ দর্শক শ্রোতা পৃথিবীর যে দেশে যে প্রান্তে বসে পিএসটিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে রাহমাতুল লিল আলামিন এর জীবনের আঙ্গিনায় সাদর সম্ভাষণ জানাজ আমরা অনেকেই হয়তো নিজের মনের অজান্তে প্রশ্ন করি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের দেশে আসতেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এলাকায় আসতেন যদি মোহাম্মদ সোল্লা আমার ভাষায় আসতেন ঠিক কেমনি আমাদের প্রত্যেকের মনে অনেক প্রশ্ন পৃথিবীর যে যেখানেই থাকি না কেন যে ভাষায় কথা বলি না কেন মনের মধ্যে এমন আগ্রহ নিজের অজান্তে মনের মধ্যে এমন প্রশ্ন নিজের অনিচ্ছায়ও আসতে পারে হ্যাঁ আমরা এই উত্তরটি আলোচনা করতে চাইব যে কেন আল্লাহ ফানাহত আলা তার হাবিবকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুলকে আমাদের বাংলা ভাষায় পাঠালেন না আমাদের বাংলাদেশে পাঠালেন না আমাদের ভারত উপমহাদেশে পাঠালেন না কেন বাসভান তার হাবিবকে পাঠালেন মরুর উপদ্বীপ কৃষিজ উৎপাদনহীন পানিহীন বালুকাময় উপদ্বীপ আরবে কেন পাঠালেন বন্ধু এটা আমাদেরও জানা উচিত আর বন্ধু এই প্রস্তুতি আলোচনা করার জন্য আজকে আমরা পরস্পর এই আয়োজনে একত্রিত হব ইনশাআল্লাহ আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লা বলতে পারি সাল্লাহ আসমির বলেন মক্কা শরীফে পাঠিয়েছেন জাজিরাতুল আরবের মাক্কাতুল মোকার কেন পাঠালেন এর এক নম্বর উত্তর হল মুহাম্মাদুন সাল্লাহ আলী ওসাল্লাম রাহমাত তানলিল আলমিন জগৎ সমূহের জন্য তিনি রাহমাত জগৎ সমূহের জন্য যিনি রহমত তাকে কোনো প্রান্তে তাকে কোনো একান্তে তাকে কোনো দিকে না পাঠিয়ে আল্লাহ সুফান পাঠিয়েছেন পৃথিবীর মূল নাবিতে পৃথিবীর ঠিক মাস কানে শোফান আল্লাহ যাতে করে চতুর্দিক থেকে সবাই তার বিচ্চুরিত আলুক রশ্মি থেকে উৎপাদ উপকার এবং কল্যাণ হাসিল করতে পারে শুধু তাই না বন্ধু আল্লাহ সোফান আতালা মুহাম্মদুন সাল্লাল্লাহ আলি হু সাল্লামকে মাখাতুল মুখ কারামাই কেন পাঠালেন জানেন কর আন আলী ভাষায় আউদুল্লা হিমিনা শেতান আদিয়ালিন নাস লাল্লাদি বিবাককা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা আল মুকাররামাহর তিনটি পরিচয় তুলে ধরেছেন এ একটি আয়াত আল কারীমাত এক নাম্বার এই মক্কা এর মধ্যস্থ কা'বা পৃথিবীর প্রথম ফাউন্ডেশন দুই নাম্বার ওই কা'বা যা পৃথিবীর প্রথম ভিত্তি পৃথিবীর প্রথম সুউচ্চ স্থান ওই জায়গায় আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এবং তাদের সন্তান তথা দানব তাদের সকলের ইবাদত করার জন্য এটি ঘর তৈরি করেছেন যার নাম বাইতুল্লাহ আর হা তৃতীয় আরেকটি কারণে আয়াত আল কারীমাতে রব্বুলানি বলেছেন খোদান লিল আলামিন ওই পৃথিবীর প্রথম ভিত্তি যেখানে রব্বুল আলামিন তার ইবাদতকে কেন্দ্রীভূত একীভূত করে রাখার জন্যে কাবাতুল বুশারফায় বাইতুল্লাহ আল্লাহর ঘরকে রব্বুল আলামিন অনুমোদন করলেন ওই ঘরকে রব্বুল আলামিন বলেছেন হুদান লীলা আলামিন জগৎ সমূহের জন্যে হুদাহান সুতরাং যে ঘর আল্লাহ সবহানা হুতা আল্লাহর যে ঘরকে মূল ধরে মানব আর দানবের সালাত রব্বুল আলমিনের জন্যে উৎসর্গিত হয় নিবেদিত হয় আর যে ঘরকে রব্বুল আলমিন সমূহের জন্যে হুদা বলেছেন নীলা আলমিন ওই ঘরের প্রতিবেশী হয়েই তো লীলা আলমিনকে আসা উচিত আর তাই বন্ধু যেহেতু পৃথিবীর আর কোথাও কাবাগর পাওয়া যাবে না পৃথিবীর আর কোথাও কাবা নাই বাইতুল্লাহ নাই আর হা আরব্দুল ভাষায় জগৎ সমূহের জন্যে হুদা আর কোথাও নাই একটি ভিত্তি জগৎ সমূহের জন্য হুদা হুদাল লীলা আলামিন আর তাই দাবি হলো ওই হুদা লীলা আলামিনের প্রতিবেশী হয়ে আসবেন রাহাম্মদান লীলা আলামিন আল্লাহ তাহাইব্লা আলামিন তার প্রিয়তম হাবিবকে মাহম্মদুন সল্লাল্লাহ আলী ওসাল্লামকে জন্ম দিয়েছেন আরবীর পানিহীন কৃষিজ উৎপাদনহীন বালুকাময় উপদ্বীপ আরবে ওই কাবাগরের প্রতিবেশী হিসাবে বাইতুল্লাহর প্রতিবেধী হিসেবে হুদান লীলা আলামিনের প্রতি হিসেবে সোভান এবার বন্ধু বলতে পারি আরও কি কারণ তিনি শুনুন আল্লাহ শোভান হুয়ালা তার হাবিব বহাম মদুন সাল্লাল্লাহ আদিহু সাল্লামকে পাঠালেন এই পৃথিবীতে তারই কিছু নিদর্শনের প্রতিবেশী হিসেবে শায়েলা আলামিনের নিদর্শন শ্যা রব্বুল আলমী নিজেই বলেছেন ইন্না সফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ সাফা আর মারওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিয়ার নিদর্শন পৃথিবীর আর কোথাও কি সাফা আর মারওয়া রয়েছে নামে থাকতে পারে কিন্তু সত্যিকার সাফা আর মারোয়া আল্লাহর শেয়ার আল্লাহর নিদর্শন আর এই সাফা আর মারোয়ার নিদর্শনের কাছেই প্রতিবেশী হয়েই জন্ম নিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসালাম শুধু তাই না রব্বুল আলমিন নিদর্শন মাকাম ইব্রাহিম মাকামে ইব্রাহিম রব্বুল আলমিন নিদর্শন আর এই নিদর্শনের প্রতিবেশী হয়ে জন্ম নিয়েছেন রাহমাতুল্লিল্লা আলমিন মোহাম্মদুল সাল্ল আলী ওসাল্লাম শুধু তাই না বন্ধু মোহাম্মদুল সাল্ল আলী ওসাল্লাম জন্ম নিলেন পানিবিহীন কৃষি উৎপাদনহীন বালুকাময় আরব উপদ্বীপে তবে রব্বুল আলমিনের এক নিয়াম তার রহমত জমজম খুপের প্রতিবেশী হয়েছে সোভান জমজম আমরা কে না জানি মোহাম্মদ সাল আলী ওসাল্লাম জমজম ওই খুব আর এর পানি এর প্রশংসায় অনেকগুলো কথা বলেছেন তবে তিনটি কথা শততো ধারায় প্রমাণিত এক নম্বর করেছেন জমজম তা হল রোগীর জন্য সেপা বা ঔষধ অসুস্থ ব্যক্তির জন্য ঔষধ হলো জমজম দুই নম্বর ক্ষুধার্ত ব্যক্তির জন্যে খাদ্য পৃথিবীতে বৈজ্ঞানিক বিশ্লেষণে ল্যাবরেটরিক্যাল এক্সামিনেশনে প্রমাণিত হয়েছে মানব শরীরের জন্যে খাদ্য প্রাণ হিসেবে যা যা প্রয়োজন তিনটি তরল পদার্থে তা সব রয়েছে তার একটি হলো মধু একটি হলো দুধ আর একটি হল জমজমের পানি জমজমের পানি খেয়ে মানুষ শুধু বেঁচে থাকতে পারে ক্ষুধা নিবারণ হবে শুকনো শুকনো মানুষ স্বাস্থ্যবান হয় জমজম খাদ্য তাই এক নম্বর অসুস্থ ব্যক্তির জন্যে সেপা দুই নাম্বার জমজম হলো ক্ষুদায় খাদ্য তাই বন্ধু রসুল সাল্লাল্লাহ আছাল মাতখাতুল মুকাররমায় জন্ম নেয়াটাই স্বাভাবিক এটাই ছিল সময়ের দাবি যুগের দাবি বাস্তবতার দাবি শুধু তাই না বন্ধু আরো যদি কারণ বিশ্লেষণ করে তাহলে দেখুন আল্লাহ আনা হুতাআলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলী হুসাল্লামকে পাঠালেন জাজির রতুল আরবে আরবী ভাষায় রসুলের জবান রসুল রসুলসাল্লাহমের কথা ছিল আরবিতে আমরা অনেকেই বলতে পারি কেন আরবিতে হলো আমাদের বাংলায় হলো না কেন আমাদের নিজের মাতৃভাষায় হলো না কেন অন্যান্য অনেক ভাষার লোকজন দাবি করে কেন তাদের ভাষায় রব্বুল আলমিন নবী পাঠালেন না কেন আলী সাল্লিসাল্লামকে আরবিতে পাঠালেন এর উত্তর রয়েছে বন্ধু খুব সাইন্টিফিক খুব বাস্তব প্রমাণিত উত্তর আর তা হলো এই পৃথিবীতে মানুষকে ঠুট আর জিব্বার সমন্বয়ে অর্থবোধক শব্দ উচ্চারণ করার যোগ্যতা শিখিয়েছেন কেবল আল্লাহসফান হোতাল নিজের বিবেক দিয়ে কল্পনা করে কলিজার তারে যখন বেজে ওঠে কোনো কিছু ঠুট আর জিব্বা তা প্রকাশ করে দেয় তাই মানুষ যে কথা বলতে পারে এটা শিখিয়েছেন আল্লাহসফান হোয়ত আল সুরত আর রহমান তিনি নিজেই বলেছেন আর রাহমান আল্লাম আল করান খাল ইনসান তিনি সে মহান সত্তা পরম দয়ালু আর রহমান পরম দয়ালু আল্লামাল আল কোরআন কোরআন শিখিয়েছেন কালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষকে মাহুল বায়ান আর মানুষকে তিনি বায়ান শিখিয়েছেন বায়ান বায়ান শিখিয়েছেন আল্লাহ সুফান আল্লাহ আল্লাহর কাছে বায়ান করার জন্যে মানুষের ভাব প্রকাশ করার জন্যে মানুষ যে উচ্চারণ করে অথবা যা লিখে অথবা যা ইঙ্গিত করে সবই রব্বুল আলমী শিখিয়েছেন যা বায়ান তা হতে পারে উচ্চারণ তা হতে পারে লিখুনি হতে পারে ইঙ্গিত সবই শিখিয়েছেন একমাত্র সত্য আল্লাহ আর জেনে রাখা উচিত আল্লাহআর কাছে সকল ভাষাই সমান বটে কারণ এক এক মানুষের এক একটি উচ্চারণ নীতি এক একটি মনের ভাব প্রকাশ করার বাস্তবতা এটা রব্বুল আলমিনের আয়াত ওর আনাল কে করেছে। তিনি এর করেছেন ও আয়াতিহি খালকুস্সামা ওয়াল আরদি ওয়া একতেলাফ আল ওয়া নিকম ওয়া আল সেনা পৃথিবীতে যত ভাষা যত মনের ভাব প্রকাশ করার রীতি এর মধ্যে একটা হল মূল একটা হল মৌলিক আহা ওই মূল বা মৌলিক যে ভাষাটা তার নাম আরবি সোভানাল আর তা কীভাবে তা তিন দিক থেকে প্রমাণিত তিন দিক থেকে প্রমাণিত এক নম্বর পৃথিবীতে যত ভাষা রয়েছে সকল ভাষার মূল ভাষা হলো আরবি কারণ পৃথিবীর সকল ভাষাতে আরবি ভাষার শব্দ খুঁজে পাওয়া যাবে আর আরবি একটি পূর্ণাঙ্গ ভাষা এটা হলো দ্বিতীয় কারণ কারণ পৃথিবীর একমাত্র মূল ভাষা আরবি দুই নম্বর পৃথিবীর একমাত্র পূর্ণাঙ্গ ভাষা আরবি কারণ মনের ভাব প্রকাশ করতে গিয়ে যে কোনো বিষয় বলতে গিয়ে যা যা মানুষদের প্রয়োজন মানব দানবের প্রয়োজন তার সব কিছু একটি ভাষায় রয়েছে তার নাম আরবি বন্ধুগণ রসো কেন আরবি জন্ম নিলেন এ বিষয়টি নিয়ে আমরা আরও আলোচনা করব ইনশা আল্লাহ তবে ছোট্ট একটি বিরতিতে চাচ্ছি ফিরে আসবো এক্ষুনি আমাদের সাথেই থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা চুরান্ত বার্তা মহাবিশ্বের মহা মহাগ্রন্থ মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কুরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহত আলা কোরআনকে রাখবেন কোরান শুধুমাত্র মমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দাল নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুফানাহ তার প্রিয়তম হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিনকে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্ল আলী হোসালামকে কেন মক্কায় জন্ম দিয়েছে এর কারণ মক্কা এমন এক টগরি যেখানে রব্বুল আলমিনের সে রয়েছে নিদর্শন রয়েছে আর নিদর্শন হলো সাফা আর মারোয়া শুধু তাই না রব্বুল আলমিনের নিদর্শন মাকাম ও ইব্রাহিম মাকামে ইব্রাহিম রব্বুল আলমিনের নিদর্শন আর এই নিদর্শনের

জমজম ওই খুব আর এর পানি এর প্রশংসায় অনেকগুলো কথা বলেছেন তবে তিনটি কথা সতত ধারায় প্রমাণিত এক তা সেবা বা ঔষধ অসুস্থ ব্যক্তির জন্য ঔষধ হল জমজম দুই নম্বর ক্ষুধার্ত ব্যক্তির জন্যে খাদ্য পৃথিবীতে বৈজ্ঞানিক বিশ্লেষণে ল্যাবরেটোরিক্যাল এক্সামিনেশনে প্রমাণিত হয়েছে মানব শরীরের জন্য খাদ্য প্রাণ হিসেবে যা যা প্রয়োজন তিনটি তরল পদার্থে তা সব রয়েছে তার একটি হলো মধু একটি হলো দুধ আর একটি হলো জমজমের পানি জমজমের পানি খেয়ে মানুষ শুধু বেঁচে থাকতে পারে ক্ষুধা নিবারণ হবে শুকনো শুকনা মানুষ স্বাস্থ্যবান হয়ে জমজম খাদ্য তাই এক নাম্বার অসুস্থ ব্যক্তির জন্য শেফা দুই নাম্বার জমজম হলো ক্ষুদায় খাদ্য

কেন আরবিতে হলো আমাদের বাংলায় হলো না কেন আমাদের নিজের মাতৃভাষায় হলো না কেন অন্যান্য অনেক ভাষার লোকজন দাবি করে কেন তাদের ভাষায় নবী আলমিন না কেন মহম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে আরবিতে পাঠালেন এর উত্তর রয়েছে বন্ধু খুব সাইন্টিফিক খুব বাস্তব প্রমাণিত উত্তর আর তা হলো এই পৃথিবীতে মানুষকে ঠুট আর জিব্বার সমন্বয়ে অর্থবোধক শব্দ উচ্চারণ করার যোগ্যতা শিখিয়েছেন কেবল আল্লাহ সুফান নিজের বিবেক দিয়ে কল্পনা করে কলিজার তারে যখন বেজে উঠে কোনো কিছু ঠুটার জিব্বা তা প্রকাশ করে দেয় তাই মানুষ যে কথা বলতে পারে এটা শিখিয়েছেন আল্লাহ সুফান সুরত আর রহমান তিনি নিজেই বলেছে আর রহমান আল্লাম আল কোরআন ইনসান আল্লাহ তিনি সে মহান সত্তা পরম দয়ালু আর রহমান পরম আল্লাম আল কোরআন কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষকে মাহুল বায়ান আর মানুষকে তিনি বায়ান শিখিয়েছেন বায়ান বায়ান শিখিয়েছেন আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহর কাছে বায়ান করার জন্যে মানুষের ভাব প্রকাশ করার জন্যে মানুষ যে উচ্চারণ করে অথবা যা লিখে অথবা যা ইঙ্গিত করে সবই রব্বুল আলমী শিখিয়েছে যা বায়ান তা হতে পারে উচ্চারণ তা হতে পারে লিকুনি হতে পারে ইঙ্গিত সবই শিখিয়েছেন একমাত্র সত্য আল্লাহ সুফান আর জেনে রাখা উচিত আল্লাহ সুফান কাছে সকল ভাষাই সমান বটে কারণ এক এক মানুষের এক একটি উচ্চারণ নীতি এক একটি মনের ভাব প্রকাশ করার বাস্তবতা এটা রব্বুল আলমিনের আয়াত ওর আনালকে তিনি করেছে। করেছেন অমিন আয়াতিহি ওয়াল আরদি ওয়া ইয়ানিক পৃথিবীতে যত ভাষা যত মনের ভাব প্রকাশ করার রীতি এর মধ্যে একটা হলো মূল একটা হলো মৌলিক আর ওই মূল বা মৌলিক যে ভাষাটা তার নাম আর দি সে আর তা কিভাবে তা তিন দিক থেকে প্রমাণিত তিন দিক থেকে প্রমাণিত এক নম্বর পৃথিবীতে যত ভাষা রয়েছে সকল ভাষার মূল ভাষা হল আরবি কারণ পৃথিবীর সকল ভাষাতে আরবি ভাষার শব্দ খুঁজে পাওয়া যাবে আর আরবি একটি পূর্ণাঙ্গ ভাষা এটা হলো দ্বিতীয় কারণ কারণ পৃথিবীর একমাত্র মূল ভাষা আরবি দুই নম্বর পৃথিবীর একমাত্র পূর্ণাঙ্গ ভাষা আরবি কারণ মনের ভাব প্রকাশ করতে গিয়ে যে কোনো বিষয় বলতে গিয়ে যা যা মানুষদের প্রয়োজন মানব দানবের প্রয়োজন তার সব কিছু একটি ভাষায় রয়েছে তার নাম আরবি প্রথম হলো মূল ভাষা আর এই মূল ভাষা হওয়ার কারণ হলো যে আরবিটা পূর্ণাঙ্গ ভাষা মনের ভাব প্রকাশ করার জন্যে সব কিছু আরবিতে রয়েছে অপরদিকে অন্যান্য শব্দ অন্যান্য ভাষা এর মধ্যে দারিদ্রতা আছে দারিদ্রতা বলতে শব্দের দারিদ্রতা ভাব প্রকাশ করার মাধ্যমের দারিদ্রতা তাই যে কোনো জিনিস বলতে গেলে কোনো না কোনো অন্য আরেকটা ভাষা থেকে শব্দ ধার করতে হয় কিন্তু আরবিতে কারো কাছ থেকে কোনো কিছু ধার করার দরকার নেই তিন নাম্বার কারণ হলো এই পৃথিবীতে সকল ভাষায় বিবর্তন হচ্ছে ভাষা তত্ত্বের বিশ্লেষণে পৃথিবীতে সকল ভাষায় বিবর্তন হচ্ছে পরিবর্তন পরিবর্তন হচ্ছে যেমন আজ থেকে দেড়শো বছর আগের দুইশো বছর আগের একশো বছর আগের বাংলা আমরা অনেকেই বুঝবো না দুইশো বছর আগের বাংলা তো বুঝাই যায় না বাংলা 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 ছিল ভাষা 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 বছর বছর আগের আগের শুধু তাই অধুনা বিলুপ্ত সাধু ভাষা একটি সময়ে যার রম ভাব ছিল সাধুদের ভাষা ভদ্রদের ভাষা কিন্তু কোথায় হারিয়ে গেল ভদ্রদের ভাষা বরং মানুষের কত্ত ভাষাই আজ লিড় দিচ্ছে বাংলা ভাষাকে সুতরাং ষাট সত্তর আশি বছর আগের একশো বছর আগের যে বাংলা তা এখন পরিবর্তন হয়ে গিয়েছে তাই ভাষা তত্ত্বে বলা হয় সময়ের বিবর্তনে ভাষার পরিবর্তন হয় তাই যে ভাষা সময়ের বিবর্তনে পরিবর্তন হয়ে যায় এটা মৃত ভাষা বিবর্তিত ভাষা তাই আমরা দেখতে পাই আজ থেকে দুইশো বছর আগের ইংরেজি আর এখনকার ইংরেজিতে অনেক পার্থক্য শুধু তাই না ব্রিটিশ ইংলিশ এক ধরনের আমেরিকান ইংলিশ আর এক ধরনের কিন্তু বন্ধু মজার ব্যাপার হলো যেখানে শ বছরের ব্যবধানে একটি ভাষারই শত বছর আগের রূপ শত বছর পরের রূপ বর্তমান অবস্থা আর দেড়শো বছর আগের অবস্থায় অনেক পার্থক্য কিন্তু আরবিতে বন্ধু এমনটা নয় আপনি দুইশো বছর তিনশো বছর পাঁচশো এমনকি চোদ্দ শত বছর আগে যে আরবি ছিল আজও সেই আরবি রয়েছে সুহান ওই ভাষার পরিবর্তন শুধু তাই না ভাষা বলা হয় প্রতি কোনো একটি জায়গাকে জিরো পয়েন্ট ধরে তার ছয় মাইল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গেলে ভাষার উচ্চারণ রীতি পরিবর্তন হয়ে যায় হ্যাঁ আরবিতেও এমন উচ্চারণ রীতির পরিবর্তন রয়েছে বটে যেমন আরবির সাতটা মৌলিক উপভাষা আছে যে কারণে কোরআন আলী কারিবের নির্ধারিত কিছু আয়াত সাতভাবে তেলাওয়াত করা যায় কিন্তু ওই উপভাষাগুলো থাকা সত্ত্বেও আরবির বিবর্তন হয়নি আরবি মরে যায়নি চোদ্দ শত বছর আগে যা ছিল এখনো তা রয়েছে তাই যেহেতু রাহমাতুল জগৎ সমূহের যে সবার জন্য তার ভাষা সবাইকে বুঝতে হবে তাই রব্বুল আলী আরবি ভাষাতে আলী সাল্লামকে পাঠালেন যে ভাষার কোনো পরিবর্তন হবে না আল্লাহ সকল ভাষাই বুঝেন তবু তার কাছেও আরবিটা পছন্দের শুধু তাই না বন্ধু সর্বশেষ কেন রব্বুল আলমী তার হাবিবকে মাক্কাতুল মোকারামায় বর্তমান সৌদি আরবের মক্কা শরীফে পাঠালেন কারণ বন্ধু ইব্রাহিম আলী ইসালাতাম আল আমিন নামক তারই সন্তানকে পাটানোর জন্যে একটি বালাদ আল আমিনের দরখাস্ত করেছেন আল্লাহ সুহান আলার কাছে রব্বুল আলমিন কবুল করেছেন ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন সুরাতুল বাকার একশো ছাব্বিশ নম্বর আয়াত আল কারিমাতে বলেছেন রব এই নগরীটাকে আমি নিরাপদ নগরী বানায়া দাও সারা পৃথিবীকে যিনি নিরাপত্তা দেবেন সারা পৃথিবীকে যিনি শান্তি দেবেন তাকেও শান্তির আর নিরাপত্তার নগরীতেই আসাটা স্বাভাবিক তাই আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসালকে বালাদ আল আমিনে কাবাতুল মুশারফার প্রতিবেশী হিসেবে আল্লাহর ঘরের প্রতিবেশী হিসেবে তার শেহারের প্রতিবেশী হিসেবে পৃথিবীর একমাত্র জীবিত ভাষায় মাক্কাতুল মোকার

কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান

বিএসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আলট্রায়ন ব্যাগ কোয়ার্ড্রান কোড আটচল্লিশ বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ শর্টকোড থ্রি ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট মানবতার সমাধান